আসসালামু আলাইকুম ভিউয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আর একটা নিউ ব্লগ নিয়ে আসছি ইকো বাংলা কুকিং অ্যান্ড স্টাইল থেকে, আর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ব্লগটা দেখার জন্য। আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে। আর এখানে হচ্ছে আমি স্প্রিং রোল তৈরি করছি। তো এটা এই ব্লগগুলো হচ্ছে আমার রোজার আগে আমি করেছিলাম, আর হচ্ছে শেয়ার করা হয়নি, তো আজ ভাবলাম একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে কিমা দিয়ে আর সঙ্গে হচ্ছে ভেজিটেবল দিয়ে আমি পুরটা তৈরি করে নিয়েছি। আর আমি যেভাবে স্প্রিং রোল তৈরি করি সেভাবেই আমি আপনাদের সঙ্গে দেখালাম। এই যে আমি একটা আস্ত একটা পেস্টের মধ্যখানে কেটে আমি 4 পিস করে নিয়েছি, আর এরপরে হচ্ছে আমি 2 পিস করে নিয়ে আমি এভাবেই তৈরি করি। তো করতে একেবারে ইজি, কিন্তু এভাবে অনেকেই অনেক রকমভাবেই করেন। তো আমি যেভাবে করলাম সেভাবেই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই যে এভাবেই রোলটা বলে নিলেই কিন্তু হয়ে যায় খুবই নাইসলি, আর একেবারে ইজি, কিন্তু বাচ্চারাও করতে পারে। তো যাদের কাছে স্প্রিং রোল বলাটা হার্ড মনে হয় তারা কিন্তু এভাবেই করতে পারেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো করেছি, আর সবগুলাই হচ্ছে আমি এবারে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এবারে প্লেটের মধ্যে, ট্রের মধ্যে করে। এরপরে যখন এগুলাতে আইস হয়ে গিয়েছে তখন কিন্তু আমি একটা একটা করে বাগের মধ্যে রেখে দিচ্ছি আর কি, এভাবে রেখে দেবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা থামস আপ দিবেন, আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ ডু সাবস্ক্রাইব। আর এই তো এখন হচ্ছে আমি রান্না করব, আমি হচ্ছে মিট রান্না করব। তো সেই জন্য এখানে আমার প্রেশার কুকারের মধ্যে আমি পেঁয়াজ দিচ্ছি আর এক এক করে মশলা যেগুলো সবগুলাই দিয়ে দেব।
আর এখানে হচ্ছে আমি মিট রান্না করছি বিরিয়ানি রান্না করার জন্য, তো আমি বিরিয়ানির 1 প্যাকেট মশলা এখানে দিয়ে দিয়েছি। আর এই তো স্পাইস দিয়ে কষানোর পর হচ্ছে মিট দিয়ে আমি রান্না করে ফেলেছি আর কি। প্রেশার কুকারের তো লিডটা লাগিয়ে দিলে হয়ে যায়। আর অন্যদিকে হচ্ছে আমার ইফতারের তৈরি করছি এখানে, তো এখানে হচ্ছে আমি ফ্রাই চিকেন করছিলাম আর এখন হচ্ছে পেঁয়াজও তৈরি করছি। আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্লিক ব্রেড, এগুলোতে হচ্ছে আইস রয়ে গিয়েছিলো সেই জন্য আমি হচ্ছে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। আর এরপরে হচ্ছে এখানে ফানের মধ্যেই আমি কেটে পিস পিস করে নেবো আর কি। আর অন্যদিকে হচ্ছে আমার মিটও রান্না হচ্ছে আর এই যে পেঁয়াজগুলোও হয়ে গিয়েছে। আর হচ্ছে আমি বিরিয়ানির জন্য মিটগুলো রান্না করে রেখে দিয়েছি, এগুলো হচ্ছে অন্যদিন আমি রান্না করব কালকেই কিংবা। আর এই যে আমাদের ইফতারগুলো রেডি হয়ে গিয়েছে। আর এখানে ছিল একটা ভেজিটেবল বিরিয়ানি। তো আজ এতটুকুই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি হ্যাপি, বি পজিটিভ, জাজাকাল্লাহ খায়ের।